পরীক্ষায় ফেল এসেছে। অনেক চেষ্টা করেছি, পড়াশোনা, ক্লাস, কোচিং, প্রাইভেট, বাসায় নিজে পড়া সবই করেছি, কিন্তু তবুও তবুও টিটকারি শুনেই যাচ্ছি। মনে হচ্ছে যেন পরীক্ষায় পাস করাই জীবনের সব। কেন এমন হচ্ছে? কেন এত কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে? সবার চাওয়া চাহিদা মেটানোটাই যেন আমার জীবন। জীবনটা এমন কেন? এত কষ্ট কেন? দিনের পর দিন জীবনটা যেন একটা বোঝা হয়েই চলছে। আর কত, খুবই কষ্ট লাগে যখন দেখি এমন কারণে আপনজনেরাও পর হয়ে যাচ্ছে। জীবনের উপর আশা যেন ক্রমেই শেষ হয়ে যাচ্ছে। আনন্দ, হাসি, খুশি এসব শব্দ অপরিচিত লাগছে। এমনই যখন জীবন, তখন এই দুঃখ যন্ত্রণায় থাকার দরকার কি? এর যে জীবন থেকে পালিয়ে যাওয়াই তো ভালো। হ্যাঁ, পালিয়ে যাওয়ার একটা রাস্তা পেয়েছি, সুইসাইড। হয়তো আরো পথ আছে, কিন্তু সুইসাইডের চেয়ে ভালো কিছু আর পাচ্ছি না। এই রুক্ষ পৃথিবীর কেউ বুঝবে আমার কষ্ট? কেউ আমাকে সাহায্য করবে? কেউ করবে? কেউ না। ফেল করার কারণে যে আচরণ উপহার পেলাম সবার কাছ থেকে, সাহায্য পাওয়ার আশা করা বোকামি। এখনই জীবনের শেষ সময়, পারলাম না তোমার রুক্ষতার মাঝে থাকতে। বিদায়, বিদায়, বিদায়। আরে কি হলো? ছিঁড়েই গেল। আহারে, যা হোক, ফাঁসিতে কাজ হলো না, অ্যান্টিকাটারই শেষ ভরসা। জানি না কি করব, ভাবতে ইচ্ছা করছে না, মাথাটা পুরো খালি হয়ে গিয়েছে। আরে ওটা কি? জীবনে আশা থাকার কথা না, তারাও হাসছে, খাবার ভাগ করে খাচ্ছে। তবে আমার মতো সুযোগ সুবিধা পাওয়া কারো জীবন থেকে পালিয়ে যাওয়া কি আসলেই খুব দরকার? জীবনটাকে নতুন করে কি ভাবতে পারি না আমি? জীবনটাকে সুন্দর করে ভাবলেই সুন্দর। যতক্ষণ ভাবতে পারবো জীবনটা তেমন কঠিন না, ততক্ষণই জীবনটা সহজ, জীবনটা আনন্দের। আর এজন্যই জীবন নিয়ে আশা।